আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরেকটি মা এবং ছেলের গল্প কত অজানা ঘটনায় কিন্তু আমাদের চারপাশে ঘটে যাচ্ছে প্রতিনিয়ত সে ধরনের একটা ঘটনা চোখের সামনে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মা এবং ছেলের গল্পটি আশা করছি আমার চ্যানেলের অন্যান্য গল্পের মতো এই গল্পটিও আপনাদের ভালো লাগবে তার আগে আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন আর যারা আজকের নতুন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও দেবো আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় করে আপনারা শুনে নিতে পারবেন আমি প্রায় প্রতিদিনেই মা সেলের গল্প আপনাদের সাথে শেয়ার করে থাকি এবং প্রত্যেকটা গল্পই কিন্তু সত্য ঘটনা অবলম্বনে আপনারা যারা আজকের নতুন প্লিজ যখন সময় পাবেন আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে নেবেন ধন্যবাদ সবাইকে আজকের গল্পটি একটু ভিন্নধর্মী বৃদ্ধাশ্রমে থাকা এক মায়ের গল্প তবে এটা অন্যান্য গল্পের মতো নয় অন্যান্য মায়ের মতো নয় যে ছেলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন সেই ধরনের গল্প নয় এটা একটু ভিন্ন ধরনের গল্প আশা করছি আপনারা শেষ পর্যন্ত গল্পটি শুনবেন লোকমান সাহেব একজন ছোটোখাটো ব্যবসায়ী তিনি ধানের ব্যবসা করেন মৌসুমে ধান কিনে রাখেন এবং সেটি বিক্রি করেন যখন মৌসুম শেষ হয়ে যায় তার ধানের গোডাউন আছে সুখের সংসার স্ত্রী মা বাবা এবং একটি একটিমাত্র ছেলে নিয়ে তাদের খুব শখ হল নৌভ্রমণে যাবেন পুরো পরিবারের কে নিয়ে তিনি সাধারণত বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে পছন্দ করেন স্ত্রী পুত্র মা বাবাকে নিয়ে সুখের সংসার তাদের তেমনি একদিন ঘুরতে গেলেন নৌকায় করে তিনি কখনো চিন্তা করতে পারেননি এই নৌকা ভ্রমণটা হবে তার জীবনের কাল নৌকা ভ্রমণ করতে গিয়ে নৌকা ডুবিতে পরিবারের সবাই মারা যায় শুধুমাত্র একমাত্র ছেলেকে তিনি বাঁচাতে পেরেছিলেন পাঁচ বছরের ছেলেটিকে নিয়েই তিনি নদীর পারে উঠতে পেরেছিলেন আর সবাই নদীর গর্বে তলিয়ে গেল এমনকি নৌকার মাঝিও বাড়িতে ছেলেকে নিয়ে আসলেন কেয়ার করার দুঃখ সুখের সংসার সুখের সংসার এখন শেষ দুঃখে ভরা সংসার এখন তারপর ছেলেটিকে লালন পালন করতে লাগলেন কাজের লোক রাখতে লাগলেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই বললেন কাজের লোক কতটুকু দেখাশোনা করবেন তার একটা বিয়ে করা দরকার তিনি প্রথমে রাজি হননি যে সতমা যদি ছেলেকে জ্বালাতন করেন শেষে আত্মীয় স্বজনের পীড়াপিড়িতে রাজি হয়ে গেলেন তারই এক খালাতো বোনের সাথে সবাই মিলে তাকে বিয়ে দিলেন প্রথমে সৎ মা ছোটো ছেলেটিকে খুবই আদর করতেন আদর যত্নে বড় করতে লাগলেন লোকমান সাহেব মহা খুশি স্ত্রী যা বলতেন তাই শুনতেন স্ত্রী এক পর্যায়ে স্বামীর কাছে বললেন তিনি আর কোনো সন্তান নিবেন না স্বামী বললেন কেন বললেন না যদি সন্তান নেই তাহলে এর আদর কমে যাবে তখন স্বামী নিজ মুখেই বললেন তুমি তার সৎ মা যদি বৃদ্ধ বয়সে আমার মৃত্যু পরে ছেলে তোমাকে না দেখে তখন সে বললেন তাহলে তুমি এক কাজ করো আমার নামে কিছু সম্পত্তি লিখে দাও স্বামীর কাছে তিনি এমন ভাব দেখাচ্ছিলেন যে আর সন্তানের প্রয়োজন নেই এটাই তার সন্তান সেই সন্তানকে সারা বাঁচবেন না স্বামীকে এভাবে কবজা করে নিলেন আর স্বামীও কী করলেন বেকুবের মতো স্থাপর অস্থাবর সব সম্পত্তি স্ত্রীর নামে লিখে রাখলেন যেহেতু স্ত্রী কোনো সন্তান নিবেন না বিয়ের পাঁচ বছর হয়ে গেলেন সব সম্পত্তি কবজা করার পরে এখন তার শখ হলো নিজের সন্তান লাগবে সম্পত্তি নিজের নামে নেয়ার পর তার রূপ পাল্টাতে লাগলেন ছেলেটি খুবই ভালো ছাত্র প্রাইমারি স্কুলে পড়েন এবং পঞ্চম শ্রেণীতে সে স্কলারশিপে পেয়ে গেলেন পঞ্চম শ্রেণীতে বৃত্তি পাওয়ার পর বাবা খবরটি শুনে খুশিতে ঢগমগ বাড়িতে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করলেন তখন সতমার জুড়ে আসলো আরেকটি পুত্র সন্তান যেদিন বাবা অনুষ্ঠান করলেন ছেলেকে হাই স্কুলে ভর্তি করাতে নিয়ে যাচ্ছেন রাস্তায় রোড রোড অ্যাক্সিডেন্টে বাবা মারা যায় এবং ছেলেটি পা ভেঙে যায় ছেলেটি যদিও বেঁচে যায় কিন্তু কুড়িয়ে কুড়িয়ে হাঁটতে লাগলেন বাবা মারা যাওয়ার পর ছেলেটি একা হয়ে গেলেন স্বপ্ন এখন তার ছেলেকে নিয়ে ব্যস্ত এ ছেলেটির ভালো করে চিকিৎসাও করালেন না তারপরও পাড়া প্রতিবেশী আত্মীয়রা মিলে যেটুকু পারলেন চিকিৎসা করে দিলেন ফ্রিতে কোনো টাকা পয়সা সে খরচ করেনি ছেলেটির আর পড়াশোনা হলো না তাকে জমির কাজে লাগিয়ে দেয়া হলো দানের গোড়াউন এখন কে চালাবেন সেটা বিক্রি করে দেয়া হলো যেটুকু জায়গা সম্পত্তি ছিল সেখানে দিনরাত ছেলেটি পরিশ্রম করতে লাগলেন অন্যান্য শ্রমিকদের সাথে ছোট ছেলে কিন্তু তাকে কাজে লাগিয়ে দিলেন অমানুষের মতো পরিশ্রম করান ঠিক মতো খেতে দেন না গড়ে যা ভালো ভালো রান্না করতেন মা ছেলে খেয়ে নিতেন আর ছেলেটিকেও সেভাবে গড়ে তুললেন যেন ভাইকে দুই চোখে দেখতে না পারে ভোরে ঘুম থেকে উঠে গরু নিয়ে জমিতে চলে যায় সারা দিন কাজ করে আসেন সকালে যাওয়ার সময় পান্তা ভাত কোনো দিন পেঁয়াজ দিয়ে কোনো দিন লবণ দিয়ে বা কোনো দিন কাঁচামরিচ দিয়ে খেতে দেন যাক মাটির ছেলে বাংলার কৃষক সে পরিশ্রম করতে করতে শিখে গেলেন পরিশ্রম কাকে বলে সে মনে করে যে আমার মা কারণ ছোটোবেলায় তো তাকে পেয়েছিলেন বাবা কিছু তো কী হয়েছে মা যা বলে তাই সে শোনে এরকম করতে করতে ছেলেটি বড় হয়ে গেল এখন ছোট ভাইও এস এসএসসি এস পাশ করে ফেললেন এখন শহরে পড়াশোনা করতে মা পাঠিয়ে দিলেন আর এদিকে বড় ছেলে কঠোর পরিশ্রম করে জাকা সম্পত্তি প্রায় পাঁচ গুণ করে ফেললেন প্রচুর পরিশ্রমী ছেলে গরু কিনেন লালন পালন করেন করবান ঈদের সময় সে গরুগুলো বিক্রি করে দেন পাঁচ সাতটা গরু কিনেন এভাবে বিক্রি করে দেন প্রচুর টাকার মালিক এখন কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে সব মায়ের নামে জমি মায়ের নামে নিজের নামে সে কিছুই রাখলো না এলাকাবাসী প্রতিবেশী বলেন ছেলেকে বিয়ে করাও সে ছেলেকে বিয়ে করায় না এবং ছেলেকে বলে বাবা তোমাকে বিয়ে কর করালে তোমার বউ যদি আমাকে আর তোমার ছোটো ভাইকে মেনে না আনে ছেলেও আর মুখ ফুটে বলে না লাজুক ছেলে আর এদিকে ছোট ছেলে প্রতি মাসে বাড়ি থেকে অনেক টাকা নিয়ে যায় প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন পড়াশোনা যাই করুক প্রেমের দিকে সে এগিয়ে কদিন পর পর এক একজনের সাথে প্রেম করেন আর বাড়ির থেকে মিথ্যা কথা বলে বলে টাকা নিয়ে যান টাকা নিয়ে দুই হাতে টাকা উড়াতে লাগলেন অনার্স শেষ করার আগে সে এক ক্লাসমেটকে বিয়ে করে বসলেন বিয়ে করে বাড়িতে নিয়ে আসলেন মা বকা দেয়ার কথা বকা না দিয়ে সানন্দে মেনে নিলেন তার ছেলে বিয়ে করেছেন ছেলের ঘরে সন্তান হলে সেটা বংশধর হবেন সব সম্পত্তির মালিক তখনও ছেলেটির মামা খালা এসে বললেন বড় ছেলেকে বিয়ে করাও সে বললেন না তার কথা হলো বড়ো ছেলেকে যদি বিয়ে করানো হয় বড়ো ছেলের ঘরে যদি সন্তান হয় তারা সম্পত্তির ভাগ পাবেন এই ভালো ছোট ছেলে বিয়ে করে ফেলেছে এখন তার সন্তান হলে সে সন্তানের সব সম্পত্তির মালিক হবেন আর এদিকে ছোট ছেলে এবং তার বউ মায়ের সাথে এমন ব্যবহার করতে লাগলেন মধুর ব্যবহার যে মাকে বোঝাতে লাগলেন যে আমরা ছাড়া তোমার কেউ নেই সব সম্পত্তি আমাদের নামে লিখে দাও কারণ সম্পত্তি তো বড়ো ছেলের নামে এক কানা করিও নেই এমনিতে তার পায়ে একটু খোড়ানো বললাম খোরা ছেলেকে কে বিয়ে দিবেন যাক এখন মা ছেলের কথা শুনে ছেলের বউ প্রেগনেন্সির ভাব দেখালেন যে তার বাচ্চা হবে আর যদি সব সম্পত্তি টাকা পয়সা সব কিছু তাদের নামে লিখে না দেয় সন্তান সে নষ্ট করে ফেলবে মা তো ছেলের প্রেমে অন্ধ ছেলের প্রেমে অন্ধ হয়ে সে সব সম্পত্তি তার নিজের ছেলের নামে লিখে দিলেন এবং ব্যাংকের টাকা পয়সা যা আছে সব ছেলের অ্যাকাউন্টে দিয়ে দিলেন নিজের অ্যাকাউন্ট এখন শূন্য সব সম্পত্তি হাতে পাওয়ার পর ছেলে কি করলেন গ্রামে তো সে থাকবে নেই না অনেক কষ্টে শহুরে মেয়ে এসে গ্রামে ছয় মাস থাকলেন মর মেয়ে বলতে সে অনেক বড় লোকের মেয়ে নয় মেয়েটির বাবা শহরে চাকরি করেন সে সুবাদে তার শহরেই জন্ম শহরেই বেড়ে ওঠা গ্রামে কখনও থাকেনি শহরে তাদের বাড়ি নেই কিন্তু জন্ম থেকে শহরেই থাকেন যাক এখন ছেলে কি করলেন সব সম্পত্তি হাতে পাওয়ার পর সব সম্পত্তি বিক্রি করে দিলেন বিক্রি করে স্ত্রীকে নিয়ে তিনি শহরে চলে গেলেন একটি প্ল্যাট কিনে এবং একটা দোকানও দিয়ে দিলেন শহরে কারণ অগাধ সম্পত্তি গরুর ফার্ম সবই বিক্রি করে দিলেন যেহেতু বিক্রি করে দিয়েছেন এখন মা কোথায় যাবেন মা প্রথমে মনে করেছিলেন ছেলে প্লাট কিনতেছে মাকে নিয়ে ঘুরেই আনলেন শহরে ছেলের সাথে চলে যাবেন মা তো মহা খুশি আর এদিকে সব বিক্রি করে সেই স্ত্রীকে নিয়ে শহরে চলে গেলেন ঠিকানাও দিয়ে গেলেন না কোন শহরে তারা যাচ্ছেন কোথায় যাচ্ছেন কিছুই বলেনি সকালে ঘুম থেকে উঠে জাস্ট চলে গেলেন এদিকে যাদের কাছে বিক্রি করেছেন তারা সপ্তাহখানিকের মধ্যে এসে বাড়িতে তালা জ্বলিয়ে দিলেন মাকে ঘর থেকে বের করে দিলেন বড় ছেলে কিন্তু বাড়িতে ছিল না সে গিয়েছিলেন তার মামাতো ভাইয়ের বিয়েতে এখন মা রাস্তার ধারে বসে বসে কান্নাকাটি করতে লাগলেন কোথায় যাবেন তিনি কোথাও তো যাওয়ার জায়গা নেই বাপের বাড়ির সাথে সম্পর্ক ভালো নেই কারণ ছেলেকে তিনি প্রশ্রয় দিয়েছেন সৎ ছেলেকে বিয়েও করালেন না সব সম্পত্তি ছোট ছেলের নামে লিখে দিয়েছেন তো সেদিকেও তার যাওয়ার জায়গা আর হলো না রাস্তায় বসে বসে কান্নাকাটি করতে লাগলেন এলাকার লোক বড়ো ছেলেকে খবর দিলেন প্রতিবেশীর বাড়িতে মাকে রাখলেন দুই দিন খবর দেওয়ার পর বড়ো ছেলে শুনেই বাড়িতে চলে আসলেন তো বাড়িতে নেই কোথায় থাকবেন ঘরে ঢুকার জাগাও নেই আসার পরে মা তাকে ধরে কান্নাকাটি করলেন আমি কোথায় যাব আমাকে ছেলের বাসায় দিয়ে আসো তো ছেলে কোথায় থাকেন বা কোথায় গেছেন সেটা তো কেউই জানে না কোথায় দিয়ে আসবেন যাক এখন বড়ো ছেলে মাকে বললেন আমার এত কষ্টের পরিশ্রমের সম্পত্তি এলাকার সবাই আমাকে এত সম্মান করে এখন যেহেতু ভাই সব কিছু বিক্রি করে দিয়েছেন এই এলাকায় আমি আর থাকবো না তবে প্রতিবেশীরা বলেছিলেন যে তাদের বাড়িতে থাকতে বর্গা জমে নিয়ে চাষ করে সে আগের মতো একটু পরিশ্রম করলেই অনেক কিছু করতে পারবেন ছেলে বললেন না এই গ্রামে আমি আর থাকবো না আমার মায়ের শহরে যাওয়ার শখ এই জন্য সেসব সম্পত্তি আমার ভাইকে দিয়ে দিয়েছেন ভাই সব বিক্রি করে শহরেই চলে গেছেন আমার মায়ের শখ আমি পূর্ণ করব তারপর মাকে নিয়ে সে শহরে চলে গেলেন শহরে গিয়ে কোথায় থাকবেন খিক করবেন কিছুই তো জানেন না কমলাপুর স্টেশনে বসে রইলেন সেখানে কুলিদের সাথে কিছুদিন কাজ করলেন মাকে নিয়ে প্রথমে বস্তির একটি ঘরে উঠলেন কুলির কাজ করতেন কাজ করতে করতে পরিচয় হয়ে গেল একদিন এক বৃদ্ধাশ্রমের ম্যানেজারের সাথে কুলি হিসাবে পরিবহন বহন করার সময় কথার চলে তিনি জানতে পারলেন জানার পরে তাকে বললেন যে হেল্প করতে পারবেন কাজ দিতে পারবেন পরিশ্রম করতে পারলে তখন সে বলেছিলেন বৃদ্ধাশ্রম ম্যানেজারকে যে আমি ফসল ফলাতে পারি বৃদ্ধাশ্রমে যারা আমাকে যদি একটা চাকরি দেন তাহলে আমি আপনাদের সবার জন্য শাকসবজি ফলমূল ফলাইতে পারবো সারা বছরের জন্য আর আপনাদের জন্য আপনারা যদি গরু কিনে দেন আমি লালন পালন করে সারা বছর যেন বৃদ্ধাশ্রমের সবাই দুধ খেতে পারেন সেই ব্যবস্থা আমি করে দিতে পারবো আপনারা আমাকে হাঁস মুরগি কিনে দিবেন এক সাইডে আমি সেটা লালন পালন করব তাহলে সারা বছরের বৃদ্ধাশ্রমের জন্য ডিম এবং মাংসের ব্যবস্থা করে দিব যাক এই কথাগুলো অনেকক্ষণ ধরে তিনি বললেন আর বৃদ্ধাশ্রমের ম্যানেজারও তাকে খুব পছন্দ করলেন মাঝে মাঝে তিনি যখন আসতেন স্টেশনে তার সাথে দেখা করে যেতেন গল্পর চলে একদিন কি করলেন ম্যানেজার এসে তাকে নিয়ে গেলেন বৃদ্ধাশ্রম দেখাতে বৃদ্ধাশ্রমটি সাবারে ছিল নেয়ার পর তাকে দেখালেন সব কিছু দেখানোর পর সে মহাকুশি সে বললেন আমার মা আছেন আমার মাকে নিয়ে যদি থাকতে দেন একটা রুম দিলেই চলবে আর টাকা দিতে হবে না খেতে দিলেই হবে মা এবং ছেলেকে আর আমি সব কাজ করে দিব তারপর এসে মাকে নিয়ে সে বৃদ্ধাশ্রমে উঠলেন মাকে বৃদ্ধাশ্রমে রাখলেন ঠিকই কিন্তু দুধে ভাতে রাখলেন প্রচুর পরিশ্রমী ছেলে বৃদ্ধাশ্রমের আশেপাশের সামনে একটু জাগো খালি রাখলেন না বিভিন্ন ধরনের শাকসবজি করতে লাগলেন বৃদ্ধাশ্রম থেকে গাভি কিনে দেওয়া হল প্রচুর যত্ন নিতেন এভাবে দেখলেন যে বৃদ্ধাশ্রমের প্রতি যা তার যে মায়া এবং বৃদ্ধা বৃদ্ধদের প্রতি তার যে মায়া ধীরে ধীরে সে বৃদ্ধাশ্রমের একজন হয়ে উঠলেন এবং সৎ মাও ছেলেকে আগের মতো ভালোবাসতে লাগলেন কিন্তু ভালোবাসলে কি হবে তার চিন্তা একটাই সে তার নিজের ছেলেকে দেখতে চায় কোথায় আছে জানতে চায় আদৌ তারা খবর পায়নি আসলে ছেলে কোথায় আছেন কোথায় গেছেন কোথায় প্লাট কিনে এখন তার স্ত্রীকে নিয়ে আসেন বা নাতি নাতনি যাই হোক তাদেরকে নিয়ে আসেন সেই খবর তারা আর পায়নি আর এ বৃদ্ধাশ্রমে কাজ করতে করতে ছেলে এবং মা দুজনের বাকি জীবনটা কেটে গেল মা বৃদ্ধাশ্রমে মারা গেলেন এবং সারা জীবনের জন্য ছেলে বৃদ্ধাশ্রমে রয়ে গেলেন বৃদ্ধাশ্রমের একজন কর্মীর থেকে শোনা এই গল্পটি আশা করছি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আরেকটি গল্প শোনার জন্য ধন্যবাদ এগেন